আজকের সবচেয়ে বড় খবর, অবশেষে বড় পদক্ষেপ, করোনার মধ্যেও ভোট প্রচার, রাজ্যের পাঁচ শহরে লকডাউনের নির্দেশ কোর্টের। দিল্লির পর এবার উত্তরপ্রদেশ লকডাউনের পথে হাঁটতে হলো যোগী রাজ্যকে। তবে গোটা উত্তরপ্রদেশে নয়, আপাতত লাগাম ছাড়া করোনা পরিস্থিতির কারণেই উত্তরপ্রদেশের পাঁচ শহরে লকডাউন বলবৎ করতে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু যোগী আদিত্যনাথের সরকারের তরফে পাল্টা জানানো হলো, মানুষের জীবন জীবিকার কথা ভেবে এখনই সম্পূর্ণ লকডাউন করা সম্ভব নয়, বরং ওই পাঁচ শহরে করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে যোগী সরকারের তরফে। সেক্ষেত্রে লকডাউন হবে কিনা তা নিয়ে দ্বিধায় অনেকেই। যে শহরগুলিতে গতকাল রাত থেকেই 26 এপ্রিল পর্যন্ত লকডাউন বলবৎ করার কথা বলেছিল হাইকোর্ট, সেগুলি হলো লখনৌ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর ও গোরখপুর। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছিল, মুদি ও ওষুধের দোকান খোলা রাখারও অনুমতি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, দেশের মধ্যে মহারাষ্ট্রের পর উত্তরপ্রদেশে করোনা পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক। এরই মধ্যে চলছে উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোট, আর সেই সূত্রে করোনা সতর্কতা ভুলেই দেদারে চলছে রাজনৈতিক প্রচার, জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয় হাইকোর্ট। দেশের এমন মহামারী পরিস্থিতিতেও রাজনৈতিক প্রচারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি। এরপরই পাঁচ গুরুত্বপূর্ণ শহরে লকডাউন বলবৎ করতে রাজ্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু যোগী প্রশাসনের তরফে হাইকোর্টে জানানো হয়, গত বছর লকডাউনে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছিল, তাই মানুষের জীবন জীবিকার জন্য সম্পূর্ণ লকডাউন এখনই সম্ভব নয়, তবে করোনা নিয়ন্ত্রণে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, দিল্লিতে সোমবার রাত থেকে আগামী এক সপ্তাহের জন্য লকডাউন জারি করেছে কেজরিওয়াল সরকার। রবিবারই সাংবাদিক বৈঠকে দিল্লির ভয়াবহ পরিস্থিতি জানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, গোটা দিল্লিতে আর মাত্র 100 ICU বেড রয়েছে, পর্যাপ্ত অক্সিজেনেরও অভাব রয়েছে। করোনার দৈনিক সংক্রমণের চেন ভাঙতেই রাজ্যজুড়ে 6 দিনের জন্য জারি 144 ধারা জারির কথা বলেন তিনি। গতকাল সোমবার রাত 10টা থেকে আগামী সোমবার সকাল 5টা পর্যন্ত লাগু থাকবে লকডাউন। এদিকে মহারাষ্ট্রে করোনা মোকাবিলায় কার্ফু জারি করা হয়েছে।